লাইভ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের মধ্যে কাদের অ্যাকচুয়ালি কোভিড ভ্যাকসিন দেওয়া হবে? অ্যাকচুয়ালি কোভিড ভ্যাকসিন না নিলে কি তোমরা পরীক্ষায় বসতে পারবে না? এই নিয়ে তোমাদের বিভিন্ন ধরনের কোশ্চেন রয়েছে, আগের ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা করেছো। সেই কারণে আজকে এই ভিডিওটি ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব ও এই কোভিড ভ্যাকসিনের এই ব্যাপারটা নিয়ে। সেই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গে স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনে ক্লিক করো ও, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে তোমরা জানো এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির অ্যাকর্ডিং তোমাদের যে অ্যাকচুয়ালি পরীক্ষা আছে সেই পরীক্ষাকে নিয়ে জটিলতা রয়েছে। শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক না, একাদশ শ্রেণীর স্টুডেন্টরাও কিন্তু তাদের পরীক্ষা নিয়ে চিন্তিত। তো এখন একটা বিষয় যেটা শোনা যাচ্ছে যে তোমাদের অ্যাকচুয়ালি কোভিডের ভ্যাকসিন দেওয়া হবে, যেটা সংসদ থেকে পরিকল্পনা করছে। তো তোমাদের অনেকের এ নিয়ে অনেক ধরনের ডাউট রয়েছে, আমাদের পরীক্ষায় বসতে গেলে কি কোভিড ভ্যাকসিন দিতেই হবে? তো এখানে সবার প্রথমে বলে রাখি কোন স্টুডেন্টদের কোভিড ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা চলছে। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের কোভিড ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করছে উচ্চ মাধ্যমিক বা উচ্চ সংসদের যে সভাপতি মহুয়া দাস, তিনি কিন্তু অ্যাকচুয়ালি পরিকল্পনা বা জানিয়েছেন যে উচ্চ মাধ্যমিকের যে স্টুডেন্টরা রয়েছে তাদেরকে কোভিড ভ্যাকসিন দিয়ে তারপরে পরীক্ষা নেওয়া হোক। কারণ এই মুহূর্তে যে কোভিডের পরিস্থিতি বা যেভাবে কোভিডের সংক্রমণ বাড়ছে, সে অনুযায়ী তোমাদেরকে কোভিড ভ্যাকসিন দিয়ে তারপরে পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করছে। তো এখানে একাদশ শ্রেণীর স্টুডেন্টদের এর অ্যাকচুয়ালি কোভিড ভ্যাকসিন দেওয়া হবে এরকম কোনো ইনফরমেশন নেই। মাধ্যমিকের ক্ষেত্রেও কি দেওয়া হবে এই মুহূর্তে কোনো এরকম ইনফরমেশন নেই। উচ্চ মাধ্যমিকদের কি দেওয়া হবে কি না প্রপারভাবে কিন্তু এখনো পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। জাস্ট তারা পরিকল্পনা করছে যে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের যদি কোভিড ভ্যাকসিন দিয়ে তারপরে উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় বসানো যায় তাহলে ভালো হয়। মানে জাস্ট পরিকল্পনা করছে, এখনো পর্যন্ত এটা নির্দিষ্টভাবে স্থির হয়নি। যেটা আগের ভিডিওতেও আমি মেনশন করেছি, মৌখিকভাবে এখনো পর্যন্ত লিখিতভাবে কোনো নির্দেশিকা আসেনি। তো সেই কারণে তোমাদের বলে রাখি তোমাদের কোভিড ভ্যাকসিন দেওয়া হবে তারপরেই পরীক্ষায় বসতে পারবে এরকম কোনো নির্দেশিকা নেই। এছাড়া যদি পরবর্তীকালে এরকম পরিকল্পনা হয় যে কোভিড ভ্যাকসিন ইন অ্যাকচুয়ালি স্টুডেন্টদের দেওয়া হবে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের, তাহলে কিন্তু তোমাদের কোভিড ভ্যাকসিন তোমরা নেবে কিনা তোমাদের উপর ডিপেন্ড করছে। তোমরা যদি মনে করো যে আমরা কোভিড ভ্যাকসিন নেবো এই মুহূর্তে, তাহলে তোমরা কোভিড ভ্যাকসিন গ্রহণ করতে পারো। তোমাদের উচ্চ মাধ্যমিকে তোমরা পড়ো বা 2021 তোমরা উচ্চ মাধ্যমিক দেবে এরকম কোনো প্রমাণপত্র দেখিয়ে কোভিড ভ্যাকসিন তোমরা নেবে। তো এখন কথা হচ্ছে এখনো পর্যন্ত সরাসরিভাবে নির্দেশিকা কোনো কিছু আসেনি, তার মানে এটা কিন্তু একেবারে পরিষ্কার তোমাদের পরীক্ষা দিতে গেলে কোভিড ভ্যাকসিন নিয়েই যেতে হবে এরকম কোনো বিষয় নেই। যারা মনে করছো যে কোভিড ভ্যাকসিন নিতে পারো তারা কোভিড ভ্যাকসিন নেবে, যারা মনে করছো না আমার প্রয়োজন নেই আমি নেবো না, অভিভাবকরা অনুমতি দিচ্ছে না, সেক্ষেত্রে তুমি নাও নিতে পারো। তোমরা প্রমাণপত্র দেখিয়ে যদি ইচ্ছুক হও তাহলে কোভিড ভ্যাকসিন নিতে পারো। আর যেটা বললাম এই বিষয়টা এখনো পর্যন্ত লিখিতভাবে হয়নি, শুধুমাত্র পরিকল্পনা করছে। এর ভোট চলে যাওয়ার পর সমস্ত স্কুল স্যানিটাইজ করার পর যদি কোভিডের সংক্রমণ বাড়ে তখন লিখিতভাবে অ্যাকচুয়ালি ঘোষণা করা হবে তোমাদের কোভিড ভ্যাকসিন দেওয়া হবে কিনা। জাস্ট সংসদের এটা এখন পরিকল্পনা, পরে এটা বাস্তবায়িত হবে কিনা সেটা পরবর্তীকালে দেখা যাবে। এক্ষেত্রে অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে যে কোভিডের ভ্যাকসিন যদি দেওয়া হয় সেক্ষেত্রে কবে দেওয়া হবে এবং কোথার থেকে আমাদের সংগ্রহ করতে হবে। তো এখানে দেখো এখনো পর্যন্ত যেহেতু এটা পরিকল্পনা মাত্র ও লিখিতভাবে এখনো পর্যন্ত সরাসরি জানা যায়নি, সেক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু কেউ বলতে পারে না তোমাদের অ্যাকচুয়ালি কোভিড ভ্যাকসিন ইন মানে দেওয়াই হবে। এবং যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ভোটের সমস্ত ব্যাপারটা রাজ্যে মিটে গেলে, ভোটের রেজাল্ট বেরিয়ে গেলে, স্কুল যেটা আছে সেটা স্যানিটাইজ করা হবে, তারপরে এর নির্দেশিকা দেওয়া হবে যে তোমাদের এর অ্যাকচুয়ালি কোভিড ভ্যাকসিন দেওয়া হবে কিনা। যদি দেওয়া হয় সেক্ষেত্রে সরকারি কিংবা বেসরকারি কোনো জায়গার থেকে তোমরা তোমাদের যে প্রমাণপত্র রয়েছে তোমরা উচ্চ মাধ্যমিক দেবে সেই প্রমাণপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড দেখিয়ে তোমরা কিন্তু ভ্যাকসিন নিতে পারবে। এর পরবর্তী সবচেয়ে বেশি যে প্রশ্নটা নিয়ে তোমাদের জিজ্ঞাসাবাদ, তোমাদের যে পরীক্ষা আছে সেই পরীক্ষা অনলাইনে হবে না অফলাইনে হবে? সংসদ কিন্তু এই মুহূর্তে যে পরিকল্পনা করছে সেটা কিন্তু অফলাইনেরই। তারা কিন্তু চায় সম্পূর্ণভাবে অফলাইনে পরীক্ষা হোক,
অনলাইনে পরীক্ষা নেওয়া সম্ভব নয়, কারণ বিভিন্ন এরকম জায়গা আছে যেখানে ইন্টারনেট সংযোগ নেই, সেই কারণে তারা চাইছে অফলাইনে নিতে। তার সাথে তারা কিন্তু এটাও বলছে জুন মাসে কোভিডের সংক্রমণ কি হারে যেরকম ভাবে বাড়ছে কোভিডের সংক্রমণ, সে অনুযায়ী জুন মাসে কিরকম পরিস্থিতি থাকে সেটাও দেখার বিষয়। তার মানে কোভিডের পরিস্থিতি যদি অস্বাভাবিকভাবে বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ও তোমাদের পরীক্ষা অনলাইনে হবে না অফলাইনে হবে সেটা কিন্তু পরবর্তী সময় বলছে, অর্থাৎ জুন মাসের পরিস্থিতি কি থাকে তার উপর ডিপেন্ড করছে। এই মুহূর্তের কথা যদি বলি বা সংসদ যে পরিকল্পনা করছে তার কথা যদি বলি তাহলে তোমাদের কিন্তু অফলাইনেই হবে। তো এখন এই মুহূর্তে তোমরা অফলাইনে পরীক্ষা হবে সেই হিসাবেই কিন্তু পড়াশোনার প্রস্তুতি নাও। আশা করছি তোমাদের সমস্ত প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমরা করেছিলে তার উত্তর পেয়ে গেছো। আর এখনো কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে পারো, কিংবা আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে এই ইনস্টাগ্রামে আমাকে ফলো করে জিজ্ঞাসা করতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।